দিচ্ছি সো অনেকেই শেয়ার করেছ আমরা মোটামুটি সবাইকে হয় ইনবক্সে না হলে তাদের শেয়ারের কমেন্টে গিয়ে আমাদের যেই স্লাইডটা আছে স্লাইডটা দিয়ে আসছি অনেকে আবার হয়তো পাও না আমাদের স্লাইডটা এটার কারণ হচ্ছে তোমরা যখন শেয়ার করতেছো সেটা পাবলিকলি শেয়ার করো নাই এবং এই কারণেতে আমরা তোমাদের লিংকটাকে রিচ করতে পারি নাই তোমাদের লিংকে কমেন্ট করার অধিকার আমাদের ছিল না আমাদেরকে তোমরা সেই অ্যাক্সেস দাও নাই সো इट्स वेरी वेरी হার্ড ফর তো যেটা হয়েছে তুমি যদি একটু প্রাইভেসির একটা চেঞ্জ করে শেয়ার করতো তুমি যদি একটু পাবলিকলি শেয়ার করতে তাহলে আমি সেখানে তো অ্যাক্সেস করতে পারতাম টেন স্কুলের পেজ দিয়ে এবং তোমার কেউ এখানে তো কমেন্ট করতে পারতাম সো যারা এই ক্লাসের স্লাইডটা চাও তারা কাইন্ডলি এই ক্লাসের যে শেয়ারটা করবো একটা পাবলিক সেটিং দিয়ে শেয়ার করো প্রাইভেট শেয়ার করলে আমি জানতেও পারবো না যে তুমি শেয়ার করেছো বা তুমি শেয়ার করলে আমি সেটার মধ্যে ঢুকতে পারবো না হ্যাভিং সেড দ্যাট যারা যারা ফার্স্ট ক্লাসে স্লাইডটা পেয়ে গিয়েছো তাদেরকে আমি অনুরোধ করবো যে প্লিজ স্লাইডটা ফেলে রেখে দিও না কম্পিউটারের মধ্যে একটু পড়ার চেষ্টা করো পারলেও স্লাইডটার মধ্যে আরও কিছু যোগ করো আরও ইনফরমেশান অ্যাড করো এবং অ্যাড করে সেইটা আবার আমাদের সঙ্গে শেয়ার করতে পারো তোমার ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করতে পারো সে আমরা সবাইকে যদি হেল্প করি একটু একটু করে তাহলে কিন্তু আমাদের সবার প্রিপারেশানটা একটু একটু বেটার হবে সো যারা অলরেডি চলে আসছো অলরেডি জন বন্ধু আমার সঙ্গে ক্লাসে উপস্থিত আছে প্লিজ এই ক্লাসটা যারা শুরুতেই শেয়ার করে ফেলো যাতে আমি স্লাইডটা তোমাকে পাঠিয়ে দিতে পারি আমাদের রিসোর্স টিম ইতোমধ্যে কাজ করছে যারা যারা শেয়ার করবে অন দ্য গো লাইভ ক্লাস চলা অবস্থায় তোমার কম্পিউটারে স্লাইডটা পৌঁছায় যাবে সো তুমি শেয়ার করার সাথে সাথে তোমাকে জিনিসটা পাঠা পাঠায় দেওয়া হবে সো তুমি সাইমেলসকে ক্লাসটা করতে পারবা নিজের কম্পিউটারে এনিওয়ে ফার্স্ট ক্লাসে আমরা বাংলাদেশের ইতিহাস নিয়ে আলোচনা করেছি মুক্তিযুদ্ধের আগ মুহূর্ত পর্যন্ত অর্থাৎ আমরা লাস্ট কথা বলেছিলাম সত্তরের নির্বাচন পর্যন্ত আমরা উনিশশো এবং তার পরবর্তী যে ইতিহাস রয়েছে সেইটা নিয়ে আজকের এই দ্বিতীয় লাইফ ক্লাসটা অর্থাৎ রাত নটার যে লাইভ ক্লাস আছে সেটা নিয়ে আলোচনা করব। শান্ত আমাকে একটা হাই দিয়েছে হাই মাসনুর জিজ্ঞেস করেছে স্লাইড কীভাবে পাবো এই ভিডিওটা তুমি পাবলিক সেটিংসে শেয়ার করবে এই ভিডিওটা শেয়ার করলেই তোমাকে আমরা কমেন্টে বা তোমার ইনবক্সে স্লাইডটা পাঠিয়ে দিব। সোহানুর রহমান সোহান বলেছে ভাই আগের স্লাইডটা আমাকে দিয়ে আগের যে ভিডিওটা আছে সেটা যদি তুমি শেয়ার করো তাহলে ডেফিনেটলি তোমাকে স্লাইডটা পাঠিয়ে দেওয়া হবে ফাতিমা বলেছে ভাই আমি পাইনি নিশ্চয়ই পেয়ে যাবে অথবা যদি তুমি প্রাইভেটে শেয়ার করে থাকো তাহলে পাবে না পাবলিকলি করতে হবে নাহলে আমি দেখতে পাবো না তুমি শেয়ার করেছো এনিওয়ে সো আজকে ক্লাসে এন্টার করি এই বর্তমান ক্লাসটাতে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের টাইম লাইনটা ডিসকাস করবো এগেন আমরা আজকে ব্যক্তি কেন্দ্রিক চিন্তাগুলো বা কথাবার্তাগুলো কম বলে সময় কেন্দ্রিক কথাবার্তা বলছি কোন তারিখে কি বিষয়বস্তু ঘটেছে সেটার উপর আজকে আমরা মূলত আলোকপাত করব। শুরু করা যাক বাংলাদেশের মুক্তিযুদ্ধের টাইম লাইন আমরা শুরু করব মার্চ থেকে হ্যাঁ জানুয়ারি ফেব্রুয়ারিতে অনেকগুলো ঘটনা ঘটে গেছে কিন্তু সেখান থেকে প্রশ্ন কিন্তু তুলনামূলকভাবে অনেক কম হয় মূলত প্রশ্নটা হওয়া শুরু হয় মার্চের প্রথম দশ দিন থেকেই মার্চের প্রথম দশ দিনে খুব চমৎকার তিনটা ঘটনা ঘটেছে আমাদের জাতীয় জীবনে এক প্রথম জাতীয় পতাকা উত্তোলিত হয়েছে দুই স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়েছে এবং তিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সে ঐতিহাসিক ভাষণ সেটিও হয়ে গেছে প্রথম তিন দিনে তোমাদের কাছে প্রশ্ন এই তিনটি তারিখ কি হবে আমি বলে দিচ্ছি মার্চ তিনটি মার্চ কিন্তু মার্চের কত কত তারিখ অর্থাৎ প্রথম জাতীয় পতাকা কত তারিখে উত্তোলিত হয় স্বাধীনতার ইশতেহার কত তারিখে পাঠ করা হয় এবং বঙ্গবন্ধুর যে ঐতিহাসিক ভাষণ রয়েছে সেই ভাষণটা তিনি কবে প্রদান করেন রেস কোর্স এটা এই লাস্তটা সবাই জানে এটা আমি জিজ্ঞেস করছি আচ্ছা প্রথমটাতে যাই প্রথম জাতীয় পতাকা উত্তোলন দুই মার্চ উনিশশো একাত্তর অনেক তো মধ্যে লিখে ফেলেছে দুই মার্চ ভাই আমি তো পাবলিক শেয়ার করছি কিন্তু যারা কোনো পাও নাই পেয়ে যাবে এত টেনশন করার কিছু নাই আমরা স্লাইড নিয়ে চলে যাচ্ছি না আমরা স্লাইড ডেফিনেটলি পাঠিয়ে দিব রনবার আচ্ছা দুই মার্চ উনিশশো একাত্তর আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাত্র তিন মিনিটের মধ্যে পঁচাত্তরটা শেয়ার হয়েছে আমাদের এই লাইভ ক্লাসটা থ্যাংক ইউ সো মাচ এবং আমি যেহেতু আমি চিফ ইন্স্ট্রাক্টর আমি অলরেডি বলে দিছি যে যারা যারা এখন আমার তো পাওয়ার আছে তাই না আমি এখন বলে দিতে যারা যারা এখন লাইভ ক্লাস দিবে তারা সবাই যে লাইভ ক্লাসটা আছে সেটা যে স্লাইড আছে স্লাইডগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবে দিস উইল ওয়ার্ক অ্যাজ আ নোট তোমাদের জন্য মাত্র তিন মিনিটের মধ্যে পঁচাত্তর জন শেয়ার করে ফেলেছ প্লিজ কিপ অন ডুইং দিস এবং উই উইল প্রোভাইড ইউ উইথ অল কাইন্ডস অফ সাপোর্টস আচ্ছা দুই মার্চ উনিশশো সালে কে উত্তোলন করেছিলেন আসম আব্দুর রব তিনি তখন ডাকসুর ভিপি ছিলেন ডাকসুর ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি তৎকালীন তিনি এই উত্তরণটাও করেন ঢাকা বিশ্ববিদ্যালয় আচ্ছা এই পতাকাটা আমরা দুই ধরনের পতাকা কিন্তু দেখেছি আমরা যদি মুক্তিযুদ্ধের কোনো সিনেমা দেখি বা কোনো নাটক দেখি যেখানেতে মুক্তিযুদ্ধের ঘটনা বর্ণনা করা হচ্ছে তখন একটা পতাকা দেখব যে সবুজ সবুজের মধ্যে লাল বৃত্ত এবং তার মধ্যে হলুদ রঙের একটা মানচিত্র অঙ্কিত আছে সেটাই কিন্তু বাংলাদেশের প্রথম মানচিত্র এবং মজার ব্যাপার হচ্ছে সেই মানচিত্রটা ডিজাইনার সেই সরি প্রথম পতাকা প্রথম মানচিত্র তো অবশ্যই না প্রথম পতাকা সেইটার ডিজাইনার ছিলেন শিবনারায়ণ দাস তোমাদের কাছে প্রশ্ন বর্তমানে যেই পতাকাটা আমরা দেখতে পাই সেই পতাকার ডিজাইনারকে তোমাদেরকে প্রশ্ন করছি যে বর্তমানে যে পতাকাটা আমরা দেখতে পাই সেই পতাকাটার ডিজাইনারকে হুম ভাই আমাকে দুইটা স্লাইডই দিয়ে দুইটা স্লাইড পাইতে হলে দুইটা ভিডিও শেয়ার করতে হবে দুইটা ভিডিও যদি আপনি শেয়ার করেন ডেফিনেটলি দুইটা স্লাইড পেয়ে যাবেন বিকজ আমরা অ্যাকচুয়ালি শেয়ারের লিঙ্ক থেকে যাচ্ছি আমরা পার্সোনালি কমেন্টে গিয়ে গিয়ে যাচ্ছি না আমরা শেয়ারের লিঙ্কে যারা যারা শেয়ার করেছে সবাইকে পাঠিয়ে দিচ্ছি আচ্ছা ওকে আবদুল্লা তানজিম সঠিক উত্তর দিয়েছে সে বলে দিয়েছে যে এটার বর্তমানে যেটা পতাকা আমাদের রয়েছে তার ডিজাইনার হচ্ছে কামরুল হাসান এবং আগে যেটা ছিল সেটা কিন্তু এই শিল্পী শিবনারায়ণ দাস এই দুটো জিনিসই কিন্তু মনে রাখতে হবে এটা হয়েছিল দুই মার্চ উনিশশো সালে স্বাধীনতার ইশতেহার পাঠ তার মানে হচ্ছে যে স্বাধীন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হতে যাচ্ছে এই যে একটা ইশতেহার সেই ইশতেহারটা পাঠ করা হয়েছিল তিন মার্চ উনিশশো সালে এবং সেটিও করেছিলেন একজন অত্যন্ত প্রভাবশালী ছাত্রনেতা তোমাদের সবার কাছে আবারও প্রশ্ন সেই ছাত্র নেতার নামকে তৎকালীন তিনিও ডাক্তার একজন সদস্য ছিলেন এবং তিনিও অত্যন্ত প্রভাবশালী একজন নেতা ছিলেন তোমাদের সবার কাছে প্রশ্ন সেই নেতার নাম কি দেখি এই উত্তরটা হয়তো পারবে তোমরা পারতে পারতে আমি যতক্ষণে উত্তরটা তোমাদেরকে দেখিয়ে দিই সঠিক উত্তর এইটা পাঠ করেন হচ্ছে শাহজাহান সিরাজ তিনি পরবর্তীতে বাংলাদেশের রাজনীতি তার সঙ্গে জড়িত ছিলেন শাহজাহান সিরাজ সে সময় এই ইশতেহারটি পাঠ করেন এবং লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা নিয়ে কোনো আলোচনার আসলে দরকারই নাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ সেটি সাতই মার্চ উনিশশো সালে অনুষ্ঠিত হয়েছিল আমার এই ভাষণকে কেন্দ্র করে ছোটোবেলার থেকে এত এত গল্প আছে আমার বাবার কাছ থেকে শোনা আমার বাবা সেই ভাষণে সেদিন উপস্থিত ছিলেন এবং বাবার সাথে যখনই কথা বলি ঘুরে ফিরে এই এই দশটা দিনের গল্প বারে বারে উঠে আসে কারণ বাবা বেশিরভাগ ঘটনার সময় সামনে উপস্থিত ছিলেন এবং আমি পরবর্তীতে তারিত হয়ে সাতই মার্চের উপর একটা সুন্দর ভিডিও তৈরি করেছিলাম টেন মিনিট স্কুলের সাথে সো ওই ভিডিওটা চাইলে দেখে নিতে পারো এই সাতিমার যখন বঙ্গবন্ধু ভাষণ দিচ্ছিলেন জানা যায় তখন তার জ্বর ছিল গায়ে তিনি অসুস্থ ছিলেন কিন্তু তুমি তার বক্তব্য শুনে একটা মুহূর্তের জন্য বলতে পারবা না যে তার মধ্যে কোন প্রকার সংকোচ ভয় কিংবা আড়ষ্টতা কিছু আছে পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠতম ভাষণগুলোর একটি বারে বারে শোনা উচিত আমাদের হয়েছিল রেস কোর্স ময়দানে আমরা সবাই জানি যেটা বর্তমানে সৌরওয়ার্দি উদ্যান নামে পরিচিত মার্চের প্রথম দশ দিন সিনারিওটা বক ব্যাখ্যা করা একটু দরকার চিন্তা করো সত্তরের নির্বাচন হয়ে গিয়েছে বাংলাদেশের যেই অভ্যুদয় তা হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে কারণ আমরা নির্বাচনে জয়লাভ করা সত্ত্বেও আমাদের হাতে ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে না সে অবস্থায় আমাদেরকে নিজের পথ নিজে বের করা ছাড়া কোনো উপায় নেই কিন্তু এই অবস্থা এই যে প্রথম দশ দিনের মধ্যে স্বাধীনতার ইশতেহার পতাকা 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 চলছে পতাকা উত্তোলন চলছে এগুলোর মাঝখানেও কিন্তু আমরা চেষ্টা করছিলাম যে অহিংসভাবে কোন একটা সমাধানে পৌঁছানো যায় কিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেষ পর্যন্ত পাকিস্তানি যে শাসকরা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করছিলেন যে কোন একটা সমঝোতা জাতির পিতা যেমনটা বলেছেন যে কেউ যদি ন্যায্য কথা বলে আমরা সংখ্যায় বেশি হলেও তার সেই ন্যায্য কথা মেনে নেওয়া হবে তো সেই সময়টাতে সে ভুট্টো সাহেবের সঙ্গে আলোচনা চলছে এই দশ দিনের পরে আসলে যেই চিত্রপট সেই চিত্রপটে পরিবর্তন আসতে শুরু করে কারণ মার্চের আরও আগে থেকেই সেনা মোতায়েন দারুণভাবে বেড়ে গিয়েছিল বিশেষ করে ঢাকায় ঢাকায় হাজারে হাজারে সেনা মোতায়েন করা হচ্ছিল এবং চারিদিকে অস্থিরতা বিরাজ করছিল বাবা বলেছেন আমার বাবা বলেছেন যে সাতই মার্চে যখন ভাষণ চলছিল তখনও নাকি উপর দিয়ে সেনাবাহিনীর যে হেলিকপ্টার সে হেলিকপ্টার ঘুরছিল তো খুবই শ্বাস্থক্যকর অবস্থা মূলত দশ এই দশ তারিখের পরে গিয়ে যখন বৈঠকটা শুরু হয় শেখ মুজিবুর রহমানের সঙ্গে শাসক গোষ্ঠীর তখন আরও বেশি প্রস্তুতি নিতে শুরু করা হয় কিভাবে করে বাঙালি জাতিকে আরও বেশি শোষণ করা যাবে নিষ্পেষণ করা যাবে এবং সেনাবাহিনী আরও বেশি সংখ্যক আনা যাবে তোমাদের কাছে প্রশ্ন শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি কে দেন আমরা কিছুক্ষণ আগে মহাত্মা গান্ধীকে নিয়ে একই প্রশ্নটা জিজ্ঞেস করেছিলাম যে তাকে মহাত্মা উপাধি কে দেন তোমাদের কাছে বর্তমানের প্রশ্ন শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি কে দেন আমি সবার উত্তরগুলো একটু পড়বার চেষ্টা করি ইউটিউবেও আমাদের সঙ্গে দেড়শো বন্ধু যোগ দিয়েছেন যারা ইউটিউবে দেখছো তারাও ফেসবুকে গিয়ে আমাদের এই ভিডিওটি শেয়ার করতে পারো ইউটিউবের লিঙ্কটাই চাই শেয়ার করতে পারো শেয়ার করলে তুমি এই এই ভিডিওর স্লাইডটা পেয়ে যাবে প্রায় দুশো বন্ধু আমাদের সাথে চলে এসছে আমরা চেষ্টা করবো শাকিল বলেছে ইলেকট্রিসিটি নাই ভাই ইলেকট্রিসিটি আল্লাহ ইলেকট্রিসিটি না থাকলে আমরা যেটা থাকবে সেটা তুমি দেখে নিতে পারবে নিশ্চয়ই রহমান দুটো ভিডিও শেয়ার করেছে থ্যাংক ইউ সো মাচ তোমাকে দুটো স্লাইডই আমরা পাঠিয়ে দিবো মাহবুবুর রহমান সবার আগে সঠিক উত্তর দিয়েছে তারেক সবার সঠিক উত্তর দিয়েছে নসিন সোহানুর রহমান সোহান আচ্ছা সোহানুর রহমান সোহান ভাই অনেকগুলো সঠিক উত্তর দিচ্ছেন থ্যাংক ইউ সো মাচ সোহান ভাই সঠিক উত্তর তোফায়েল আহমেদ তিনি বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু যে উপাধিটি দিয়েছিলেন আবারও ফেরত আসি বাংলাদেশের মুক্তিযুদ্ধের টাইম লাইনে এইবার কিছু একটা দৃশ্য আছে যেটা বেদনাদায়ক অত্যন্ত সেটা হচ্ছে অপারেশন সার্চ লাইট এই গল্পটাও বলা দরকার এই গল্পটা মোটামুটি আমরা সবাই জানি উত্তর এইটা আসলে উত্তরই এইটা ওই অপারেশনের নাম কি অপারেশন সার্চ লাইট পঁচিশে মার্চ রাত থেকে এই আমরা পঁচিশে মার্চ কালো রাত্রি নামে জানি পঁচিশে মার্চ রাত থেকে ভয়াবহ নির্যাতন শুরু হয় বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে হত্যা করা হয় রাস্তাঘাটে মানুষকে হত্যা করা হয় একটা এস্টিমেটে বলা হয় যে ওই রাত্রে পঁচিশে মার্চ রাত যেটা কিনা ছাব্বিশে মার্চ ভোর পর্যন্ত চলে ওই রাত্রে ঢাকা শহরের ভিতরে এবং দেশে পঁচিশ থেকে সাতাশ হাজার মানুষকে হত্যা করা হয় যেটা পৃথিবীর ইতিহাসে এক রাতে এত মানুষকে হত্যা করা আমি জানি না শেষ নজির হয়তো আমাদেরকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফিরে যেতে হতে পারে এত ডেথ টোলের জন্য কিন্তু কি নির্মম ব্যাপারটা সো এই ঘটনাটা ঘটেছিল আমরা সবাই জানি পঁচিশে মার্চ উনিশশো একাত্তর যেটাকে আমরা কালো রাত্রি হিসেবে জানি কিন্তু রাতের পরেই ভোর হয় আমরা জানি পঁচিশে মার্চ সেই রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আটক হবার কিছুক্ষণ আগে স্বাধীনতার ঘোষণা দেন এবং ঠিক সেই কারণটাতে ছাব্বিশে মার্চ উনিশশো আমাদের স্বাধীনতা ঘোষিত হয় এবং তাই ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস প্রথম প্রতিরোধ কে গড়ে তোলে এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন এটা সহজ উত্তর হচ্ছে ইপিআর এবং পুলিশ রাজারবাগ পুলিশ লাইনে যে সকল পুলিশ কর্মরত ছিলেন এবং আমরা যাদেরকে পরবর্তীতে বিডিআর এবং পরবর্তীতে বিজিবি হিসেবে চিনি তারা একাত্তর সালের আগে তাদের নাম ছিল ইপিআর ইস্ট পাকিস্তান রেজিমেন্ট এবং পাকিস্তান রাইফেলস আম সরি পাকিস্তান রাইফেলস তারা সবার আগে প্রতিরোধ গড়ে তোলে অনেকে নিজ নিজ পুলিশ স্টেশন থেকে নিজ নিজ অস্ত্র নিজ নিজ স্টেশন থেকে অস্ত্র চুরি করে একটা প্রতিরোধ গড়ে তোলেন সো প্রথম প্রতিরোধ ইপিআর এবং পুলিশের মধ্যে থেকে দেখা যায় রাজারবাগ পুলিশ লাইনে একটা দুর্দান্ত যুদ্ধ হয় এই রাত্রে এরপরে আমরা যদি মার্চের সময়টাকে পার করে একটু ওই পাশে যেতে শুরু করি একটা জিনিস বুঝতে হবে যে যুদ্ধটা তখন পরিচালনা করবার জন্য একটা সরকারের দরকার ছিল শুধুমাত্র একটা আর্মি দিয়ে কিন্তু একটা রাষ্ট্র পরিচালনা করা একটা যুদ্ধ পরিচালনা করা সম্ভব না একটা সরকার দরকার এবং সেই সরকারটা বাংলাদেশে কোথাও পরিচালনা করা যাবে না তাই ভারতে এটার একটা সরকার প্রতিষ্ঠা করবার চেষ্টা করা হচ্ছিল আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে সেই সরকারটার নাম হচ্ছে মুজিবনগর সরকার তোমাদের কাছে প্রশ্ন মুজিবনগর সরকার কত তারিখে প্রতিষ্ঠিত হয় আবারও করছি প্রশ্নটা মুজিবনগর সরকার কত তারিখে প্রতিষ্ঠিত হয় একশো ছিয়াশি জন বন্ধু আমার সঙ্গে আছেন তোমাদেরকে আবারও জানিয়ে দেই এই ভিডিওটা যদি তুমি শেয়ার করো তাহলে তোমার শেয়ারের কমেন্টে আমি এই যে স্লাইডটা আছে যেখানটাতে আমি পুরো মুক্তিযুদ্ধের সময়টাকে দিনকে দিন ভাগ করে কোন দিন কি কি হয়েছে সেটা টাইম লাইন আকারে সাজিয়ে পুরো ক্লাসটাকে সাজিয়েছি এই স্লাইডটা আমি তোমাকে ফ্রিতে গিফট করবো সুতরাং ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবে দেখি কোন বন্ধুরা নসিন সঠিক উত্তর দিয়েছে শ্রীকৃষ্ণ সঠিক উত্তর দিয়েছে আবদুল্লাল নোমান সঠিক উত্তর দিয়েছে সঠিক উত্তর দশ এপ্রিল উনিশশো একাত্তর দশ এপ্রিল উনিশশো একাত্তর সালে মুজিবনগর সরকার গঠিত হয় মুজিবনগর সরকারে কে কোন দায়িত্বে ছিলেন সেটা আমরা একটু পরেই দেখবো তার আগে আমরা একটু অন্য কয়েকটা তথ্য দেখে নেই এটা মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা যেটা কিনা বর্তমান নাম হয়েছে মুজিবনগর সেখানটাতে এই সরকারটি গঠিত হয়েছিল তোমাদের কাছে আবারও প্রশ্ন যে এই সরকারের যে ক্যাম্প অফিস ছিল বাংলাদেশে না বরং ভারতে যেটা ক্যাম্প অফিস ছিল অস্থায়ী ক্যাম্প অফিস সেই ক্যাম্প অফিসটা কোথায় ছিল একটা খুব সুন্দর অ্যাড্রেস আছে এটার এই অ্যাড্রেসটা তোমাদের সকলেরই জানা উচিত আমি যখন ভারতে বেড়াতে গিয়েছিলাম আমি একজ্যাক্ট ওই রাস্তাটা খুঁজে বের করেছিলাম যে এই রাস্তাতেই আমার দেশের সেই অস্থায়ী সরকার আমার বাংলাদেশের অভ্যুদয় এই এই রাস্তার কোন একটা জায়গায় হয়েছিল তাই তোমাদের কাছে জানতে চাই যে আমাদের সেই অস্থায়ী ক্যাম্প অফিসটার যেটা কিনা ভারতে কলকাতায় সেটার অ্যাড্রেস তোমাদের কাছে জানতে চাচ্ছি হ্যাঁ অনেক অলরেডি উত্তর করে দিয়েছে শপথ গ্রহণ সতেরো এপ্রিল মারজুক সঠিক উত্তর দিয়ে ফেলেছে চমৎকার ন সঠিক উত্তর দিয়েছে যারা সঠিক উত্তরটা এখনও জানো না তাদেরকে একটু লিখে দেয় আমি বোর্ডের মধ্যে সঠিক উত্তর হচ্ছে আট নং থিয়েটার রোড আট নং থিয়েটার রোড কলকাতা আট নং থিয়েটার রোড কলকাতা সরি আমার বাংলা হাতের লেখা জঘন্য আমাকে যদি রিটের পরীক্ষা দিতে বলতে আমি মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতাম না বাট সেটা হয় নাই ঢাকা বিশ্ববিদ্যালয় এই মুজিবনগর সরকারের অস্থায়ী ক্যাম্প অফিসের ঠিকানা হচ্ছে এইটা আট নং থিয়েটার রোড কলকাতা কারো যদি কখনো সৌভাগ্য হয় কলকাতা যাওয়ার প্লিজ এই রাস্তাটা একটু খুঁজে বের করবার চেষ্টা করবে এতটা কঠিন হবার কথা না আচ্ছা এবার চলো আমরা আরেকটু সামনে যাই এই যে মুজিবনগর সরকার গঠিত হয়ে গেল তারা তো শপথ গ্রহণ করবেন শপথ তোমরা অনেক অলরেডি গেস করে ফেলেছ সতেরোই এপ্রিল উনিশশো সালে তারা শপথ গ্রহণ করেন কিন্তু পরবর্তী প্রশ্ন হচ্ছে শপথ বাক্য পাঠ করানকে আমি এই 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 লাইভ ক্লাসটাতে আমি প্রচুর পরিমাণে প্রশ্ন জিজ্ঞেস করব আমরা মাত্র পনেরো মিনিট পার করেছি একশো জন বন্ধু আমাদের লাইভ ক্লাসটি শেয়ার করেছ থ্যাংক ইউ সো মাচ যারা এখনও ক্লাসটি দেখছো এখনও শেয়ার করো প্লিজ শেয়ার করে দাও শেয়ার করলে এই স্লাইডটা হয়ে যাবে তোমার তোমার জন্য প্রশ্ন সতেরো এপ্রিল উনিশশো কে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন উত্তর পড়ি দেখি ফারিন প্রভা সবার আগে সঠিক উত্তর দিয়েছে সবার আগে ফারিন প্রভা আবদুল্লাল তানজিম সঠিক উত্তর ফারিন প্রভা আবারও সঠিক উত্তর দিয়েছে দুবার উত্তর দিয়ে দিয়েছে ফারিন প্রভা সঠিক উত্তর অধ্যাপক এম ইউসুফ আলী তিনি শপথ বাক্য পাঠ করান এই মুজিবনগর সরকারের অনেকগুলো ভূমিকা ছিল একটা জিনিস আমাদের বোঝা দরকার যে সেই সময়ে মুক্তি বাহিনীকে পরিচালনা করা বৈদেশিক সাহায্য আনা বৈদেশিক সমর্থন সংগ্রহ করা ভারতের সঙ্গে আমাদের যে নেগোসিয়েশন আছে ভারতে যে আমাদের শরণার্থীরা আছেন তাদের দেখভাল করা আমাদের সোভিয়েত ইউনিয়নের সঙ্গে একটা যোগসাজস মেনটেন করা এই যে যাবতীয় কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড মেনটেন করবার জন্য কিন্তু একটা অস্থায়ী সরকারের আমাদের প্রয়োজন ছিল এবং প্রত্যেকটি কর্মকাণ্ডই আমরা এই অস্থায়ী সরকার থেকে পরিচালনা করতে পারছিলাম এই অস্থায়ী সরকারে কারা কারা ছিলেন সেটা আমরা এবার একটু দেখে নিব অবশ্যই এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি উপস্থিত ছিলেন না তিনি তখন পাকিস্তানে কারাগারে বন্দি ছিলেন এবং সে অবস্থায় তিনি তার অনুপস্থিতিতেই আমরা একটি সরকার গঠন করে ফেলি সেই কারণটাতে একজন অস্থায়ী রাষ্ট্রপতি নিয়োগ করা হয় অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করা হয় এবং প্রধানমন্ত্রী ছিলেন আহমেদ এবং তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী এই যে আমরা পদগুলি দেখতে পাচ্ছি কিন্তু একই সঙ্গে বাংলাদেশের প্রথমের উত্তর অর্থাৎ তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে তার উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেউ যদি জিজ্ঞেস করে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীকে তার উত্তর তাজউদ্দিন আহমেদ কেউ যদি জিজ্ঞেস করে বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রীকে তার উত্তর এ কামরুজ্জামান খেয়াল করবে স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী এই জিনিসটা একটু মাথায় রাখার চেষ্টা করবে তার পূর্ণ মন্ত্রণালয়টা আমাদের কিন্তু জানা উচিত আর সবশেষে অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী এম মন্ত্রালী এই এই মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন একটা ছোট্ট জিনিস তোমাদেরকে জানিয়ে রাখা দরকার আমার হঠাৎ মনে আসলো তোমাদের আমরা সবসময় দেখে এসেছি যে অর্থমন্ত্রী বাজেট ঘোষণা করেন তোমাদের সবার কাছে প্রশ্ন বাংলাদেশের প্রথম বাজেট কে ঘোষণা করেছেন আবারও জিজ্ঞেস করছি বাংলাদেশ যখন স্বাধীন হয় স্বাধীন হওয়ার পরে তো একটা সরকার দরকার হয় সরকার একটা বাজেট হয় এই প্রথম বাজেট কে ঘোষণা করেছিলেন উত্তর দেখি ভাইয়া এত ইতিহাস কিভাবে মনে রাখবো মনে রাখা যাবে ভাই মানে আমি আসলে এই স্লাইডটা যখন বানাচ্ছিলাম এখানকার বেশিরভাগ ইতিহাস আমার মুখস্থ ছিল আমার অনেক চিন্তা করে বের করা লাগে নাই আমি নিজে নিজেই মনে করতে পারছি আহমেদ আলতানজিম তানজিম সঠিক উত্তর দিয়েছে আফিয়া হাসানও সঠিক উত্তর দিয়েছে আমাদের সর্বপ্রথম যেই বাজেট ছিল সেটা আসলে আমাদের এই অর্থমন্ত্রী ঘোষণা করেন নাই ঘোষণা করেছিলেন তাজউদ্দিন আহমেদ তাজউদ্দিন আহমেদই প্রথম যে বাজেট হয় সে বাজেটটি ঘোষণা করেছিলেন খুবই ইন্টারেস্টিং একটা তথ্য মনে রাখবার চেষ্টা করবে আবারও টাইম লাইনে ফেরত আসলাম এ পর্যায়ে আমাদের এ পর্যায়ে আমাদের অপারেশন জ্যাকপট সম্পর্কে একটু জানা দরকার অপারেশন জ্যাকপট হচ্ছে এমন একটি অপারেশন যেটার মাধ্যমে পাকিস্তানি যে শোষক গোষ্ঠী আছে পাকিস্তানি শোষক গোষ্ঠীর ভিতকে নাড়িয়ে দেওয়া হয়েছিল মানে সেই সময়ে নৌবাহিনী বা বাংলাদেশের যে নৌবাহিনী ছিল তার তুলনায় পাকিস্তানের নৌবাহিনী কিন্তু অনেক বেশি সুসজ্জিত তাদের এত সব অস্ত্র গোলা মজুদ রয়েছে যেটা দিয়ে বাংলাদেশকে পুরো ছিন্ন ভিন্ন করে ফেলা সম্ভব তাই এই অপারেশন সার্চলাইটের উদ্দেশ্য ছিল এই নৌবাহিনীর যে সকল রসদ রয়েছে যে সকল জাহাজ রয়েছে সেগুলোকে ধসিয়ে দেয়া এবং রাতের অন্ধকারে ওই সকল জাহাজের নিচে গোল বারুদ লাগিয়ে কিংবা ডিনামাইট সেট করে সেটাকে ধ্বংস করে দেওয়া ছিল এটার উদ্দেশ্য আমি আগের লাইফ ক্লাসটাতে বলছিলাম যে তারিখের সঙ্গে তারিখ আমরা একটু মিলিয়ে পড়ব এই তারিখটা আমাদের কিন্তু একটু মিলিয়ে পড়া দরকার আমি বলেছিলাম যে পনেরোই আগস্টে তিনটি ঘটনার কথা এক হচ্ছে ভা উনিশশো সালে ভারতের যে জন্মলগ্ন ভারত রাষ্ট্রের জন্ম সেটা পনেরোই আগস্ট উনিশশো পরবর্তীতে পনেরোই আগস্ট উনিশশো হচ্ছে অপারেশন জ্যাকপট এবং পরবর্তীতে পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবস অপারেশন জ্যাকপটের মধ্যে পাকিস্তান নৌবাহিনীকে বিপর্যস্ত করিতে সুবিশাল সুবিশাল সফল একটি অপারেশন এ সম্পর্কে আরও ডিটেল তুমি তোমার যে কোনো সাধারণ জ্ঞানের বইয়ে পড়তে পারবে কত কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল পাকিস্তান বাহিনীর এবং তার মাধ্যমে কিভাবে বাংলাদেশ একটি বড় লাভ অর্জন করেছিল যুদ্ধের মধ্যে সেই জিনিসগুলো কিন্তু তুমি ফলো করতে পারো চাইলে আমি ভুলে এই স্লাইডটা দুইবার দিয়ে ফেলেছি সমস্যা নাই আমরা পরের স্লাইডে চলে যাব রাইট আচ্ছা এইবার লাস্ট যেই আমাদের টাইম লাইনের যে লাস্ট পার্টটা আছে সেইখানটাতে চলে আসছি প্রথমে যেটা নিয়ে কথা বলতে চাই তা হচ্ছে কনসার্ট ফর বাংলাদেশ ইউটিউবে যাও ইউটিউবে ক্লাসটা শেষ হওয়ার পরে যাও এখন পড়াশোনা হচ্ছে এখন যাও না ইউটিউবে ক্লাস শেষ হওয়ার পরে ইউটিউবে যাবে গিয়ে সার্চ দিবে জর্জ হ্যারিসন কনসার্ট ফর বাংলাদেশ সেখানটাতে তুমি দেখবে যে জর্জ হ্যারিসন এবং পণ্ডিত রবিশঙ্করের আস্ত একটা কনসার্ট সেখানটাতে কেটে কেটে দেয়া আছে এবং সেখানটাতে তারা কি কি গান গিয়েছিলেন তার অনেকগুলো গানে কিন্তু এখন আছে বিশেষ করে যে বাংলাদেশ বাংলাদেশ গানটা জর্জ হ্যারিসনের গাওয়া সেটা কিন্তু অনেক পপুলার ইন্টারেস্টিং ফ্যাক্ট এই এই কনসার্ট ফর বাংলাদেশ আমরা সবাই জানি যে জর্জ হ্যারিসন এবং পণ্ডিত রবিশঙ্কর ছিলেন এটার উদ্যোগে কিন্তু তার পাশাপাশি কিন্তু এডিক ক্ল্যাপ্টেন সেখানটাতে উপস্থিত ছিলেন বব ডিলেন সেখানটাতে উপস্থিত ছিলেন অর্থাৎ আরও অনেক মানুষ আরও অনেক সঙ্গীতপ্রেমী যারা ছিলেন যারা সঙ্গীতজ্ঞ সঙ্গীতপ্রেমী বললে ভুল হবে যারা সেই সময়কার পপ আর্টিস্ট যাদেরকে আমরা চিনি যে ওমাই গড উনি তো বিটলসে বাজাতেন বা সরি বিটলস তো না তখন আরও নাম করা আমি নামও জানি না এমন সব ব্যান্ড ব্যান্ড ছিল তখন সে সকল জায়গায় বাজাতেন রকস্টার পৃথিবীর নাম করা রক অথচ এই মানুষগুলো তাদের দৈনন্দিন কার্যক্রম বাদ দিয়ে বাংলাদেশের জন্য ফান্ড কালেক্ট করতে চলে আসেন তো তাদের সম্পর্কে একটু জানার চেষ্টা করি এটি ঘটেছিল পয়লা আগস্ট উনিশশো একাত্তর আগামী পরশু দিন এইটার বর্ষপূর্তি হবে মাথায় রেখো আগামী পরশু দিন অর্থাৎ পয়লা আগস্ট উনিশশো সালে কনসার্ট ফর বাংলাদেশটা অনুষ্ঠিত হয় এবং আমরা মোটামুটি সবাই জানি পণ্ডিত রবিশঙ্কর হ্যারিসন নিউ ইয়র্ক সিটির ম্যাডিসন স্কোয়ারে এই কনসার্টটি করেন এখন আমি যেই তথ্যটা তোমাদেরকে দিব এটা সম্ভবত তোমাদের কারো বিশ্বাস হবে না আমি তাও বলি এই কনসার্টটাতে নিউ ইয়র্ক সিটির যে ম্যাডিসন স্কোয়ারে মোট লোক সমাগম হয়েছিল চল্লিশ হাজার মানুষের চল্লিশ হাজার মানুষ এই কনসেপ্টটাতে আসেন এবং টাকা দেন তারা নিজেদের পকেটে ডলার খরচ করেন বাংলাদেশ নামক দূরবর্তী একটি রাষ্ট্রের সাধারণ মানুষের দুঃখ ঘোচানোর জন্য সুতরাং পৃথিবীর মানুষ আমাদেরকে সে সময় সাদরে আমন্ত্রণ জানিয়েছিলেন আমাদেরকে সাহায্য করেছিলেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকা উচিত আড়াই লক্ষ ডলার সে সময়কার সময়ে একটা অভাবনীয় একটা অ্যামাউন্ট আড়াই লক্ষ ডলার মতো এখান থেকে সংগ্রহ করা হয় যেটা কিনা মুক্তিযুদ্ধের ত্রাণ মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধাদের খাদ্য তারপরে পুনর্বাসন এই বিভিন্ন কাজে ব্যবহৃত হয় অর্থাৎ সেই সময় কিন্তু বাংলাদেশে কলেরার সমস্যা চলছিল পানিবাহিত রোগ হচ্ছিল বন্যার সমস্যা চলছিল তো এই সকল সমস্যা থেকে কাটিয়ে ওঠার জন্য এই টাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল কনসার্ট ফর বাংলাদেশের পরে বাংলা স্বীকৃতির যে পর্বটা সেটা নিয়ে একটু কথা বলা দরকার বাংলাদেশের স্বীকৃতি নিয়ে অনেক সময় অনেক কন্ট্রোভার্সি তৈরি হয় বিশেষ করে প্রথমকে স্বীকৃতি দিয়েছেন এটা নিয়ে আমরা ছোটবেলায় পড়েছিলাম ভুটান তার পরবর্তীতে একটা দীর্ঘ সময় ভারত পড়েছি রিসেন্টলি তাও রিসেন্ট পাঁচ ছয় বছর হয়ে গেছে বোধহয় ভুটান সরকারকে আনুষ্ঠানিকভাবে জান মানে স্বীকৃত করা হয়েছে নিশ্চিত করা হয়েছে যে ভুটানই প্রথম দেশ যারা কিনা বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে অর্থাৎ এই ডিবেটটা এখন আর জীবিত নাই ভারত না ভুটান ভুটান না ভারত এই ডিবেটটা শেষ ফাইনাল আনসার হচ্ছে ভুটান আশা করি এটা চেঞ্জ হবে না এই উত্তরটা ফাইনাল আনসার ভুটান প্রথম আরব কান্ট্রি প্রথম আরব দেশ হচ্ছে ইরাক হ্যাঁ প্রথম আরব দেশ হচ্ছে ইরাক প্রথম ইউরোপিয়ান দেশ হচ্ছে পূর্ব জার্মানি এবং প্রথম আফ্রিকান দেশ হচ্ছে সেনেগাল অর্থাৎ এই রাষ্ট্রগুলো আমাদেরকে স্বীকৃতি দিয়েছিল প্রাইমারিলি তোমাদেরকে ছোট্ট একটা বেদনা বিধুর গল্প বলি সেটা হচ্ছে এই যে আমরা মানুষের কাছ থেকে স্বীকৃতি আদায় করবার জন্য এই পরিমাণ চেষ্টা করছিলাম এমন কি পাকিস্তান যুক্তরাষ্ট্র তারাও উনিশশো সাল নাগাদ বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে দিয়েছিল হুম কিন্তু চারটা রাষ্ট্র আছে এটা চাইলে লিখে নিতে পারো চারটা রাষ্ট্র আছে যারা পনেরোই আগস্ট উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন নিহত হন সপরিবারে তারপরে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিলেন ব্যাপারটা অনেকটা এমন যে তারা যেন বাংলাদেশে যে মহানায়ক তার মৃত্যুর অপেক্ষা করছিলেন বাংলাদেশকে মেনে নেওয়ার জন্য তারা বঙ্গবন্ধুর বাংলাদেশকে দেখতে চান না তারা বঙ্গবন্ধুহীন বাংলাদেশকে চান এই চারটা রাষ্ট্র হচ্ছে সৌদি আরব কাতার ওমান এবং চায়না এই চারটা রাষ্ট্র সৌদি আরব কাতার ওমান এবং চায়না যদি ভুল না হয়ে থাকে এই এই চারটা রাষ্ট্র পনেরোই আগস্ট থেকে একত্রিশ আগস্ট এই সময়ের মধ্যে আমাদেরকে স্বীকৃতি দিয়েছিলেন অর্থাৎ আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর সঙ্গে যে কিছুটা হলেও বিদেশি চক্রান্ত জড়িত ছিল তার প্রমাণ মোটামুটি এখান থেকেই মেলে স্বীকৃতি কেন ইম্পর্টেন্ট ভাইয়া আপনি স্বীকৃতি নিয়ে কথা কেন বলছেন স্বীকৃতি দিয়ে কি হয় স্বীকৃতি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আচ্ছা একজন বলছে ভাইয়া রিসেন্ট এমপি তে ভারত দিয়েছে সরকারি একটা প্রজ্ঞাপন জারি হয়েছে অলরেডি হ্যাঁ সরকারি একটা প্রজ্ঞাপন জারি হয়েছে যার মাধ্যমে বলে দেওয়া হয়েছে যে এইটার উত্তর ভুটান হবে এখন আমার আর কিছু বলার নাই এরপরে যদি কোনো বইয়ে ভুল আসে তাহলে আসলে আমাদের আসলে কিছু করার নাই। আর স্বীকৃতিটা ইম্পর্টেন্ট কারণ স্বীকৃতি যদি না আসে সেক্ষেত্রে রাষ্ট্র পরিচালনা করা কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যায় কারণ আপনি ওই স্বীকৃতিগুলোর উপর নির্ভর করে জাতিসংঘের স্বীকৃতি আপনি পাবেন কি না আপনি বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে বাণিজ্য স্থাপন করতে পারবেন কিনা একটা দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সেই স্বীকৃতি সম্পর্ক না থাকার কারণে আমরা কিন্তু বাণিজ্য করতে পারছিলাম না অনেকগুলো রাষ্ট্রের সঙ্গে সুতরাং এই স্বীকৃতির ব্যাপারটা তখন অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে গিয়েছিল শেষ পর্যন্ত চূড়ান্ত বিজয় বিজয় আমরা সবাই এটা জানি ষোলোই ডিসেম্বর সেই মাহেন্দ্রক্ষণ চারটা একুশ মিনিট না চারটা তেইশ মিনিট সম্ভবত চারটে আমার আবার মনে পড়ছে না এগেন এই চারটে একুশ না দেই সেটা তোমাদের প্রশ্ন হওয়ার কোনো কারণ নাই যদি কেউ জানো তাহলে খুবই ভালো কমেন্টে জানো একুশ মিনিট না হলে তেইশ মিনিট আমার মনে পড়ছে না এই মুহূর্তে বিকালবেলা সেই রেসকোর্স ময়দানে সেই ঐতিহাসিক রেসকোর্স ময়দানে এখানেই যেন সব কিছু হয় বাঙালির জন্মের বড় বড় মুহূর্তগুলো এখানটাতেই আছে সাতই মার্চের সেই ভাষণ আছে এই সারেন্ডার ইভেন্ট আছে মজার কতগুলি তথ্য বলি এই সারেন্ডারটা যখন হলো এটা পৃথিবীর ইতিহাসে প্রথম পাবলিক সারেন্ডার অর্থাৎ এই যে পাবলিকলি একটা পাবলিক প্লেসে গিয়ে আমি সবার সামনে এরকম সারেন্ডার করলাম আমার কোমরের বেল্টটা খুলে রাখলাম অস্ত্র জমা দিয়ে দিলাম এই যে একটা অপমান অপমানকর একটা ব্যাপার স্যাপার এই ঘটনাটা পৃথিবীর ইতিহাসে কখনো ঘটে নাই হ্যাঁ কিন্তু সেই সময়ে জেনারেল মানেকশ ছিলেন জেনারেল আরোরা ছিলেন তারা বাধ্য করেন পাকিস্তানকে যে তারা যাতে পাবলিক সারেন্ডার করতে বাধ্য হন সম্ভবত তিরানব্বই আচ্ছা কত কত সৈন্য এটা তোমাদেরকে প্রশ্ন করি রাইট আমি সব বলে দিব কেন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে কত হাজার সৈন্য পাকিস্তান থেকে কত হাজার পাকিস্তানি সৈন্য সারেন্ডার করেছিলেন সেই দিন আলী আকবর সঠিক উত্তর দিতে চারটা একত্রিশ থ্যাংক ইউ সো মাচ এই জিনিসটা আমিও ভুলে গিয়েছিলাম আমার খালি একুশ আর তেইশ মনে হচ্ছিল সঠিক উত্তর হচ্ছে একত্রিশ চারটা একত্রিশ মিনিটে আচ্ছা ভাইয়া প্রথম দেশ তারিখ ঘোষণা ছিল রাইট দোলন হোসেন সঠিক উত্তর দিয়েছে আচ্ছা তিরানব্বই হাজার শূন্য সে সময় আমাদের এখানটাতে আত্মসমর্পণ করে তোমাদের কাছে তার পরবর্তী প্রশ্ন ওই সারেন্ডার অনুষ্ঠানে তিনটা দল ছিল মূলত সেখানটাতে বাংলাদেশের প্রতিনিধিত্ব ছিল কিন্তু পাকিস্তান মূলত সারেন্ডার করা হচ্ছে মিত্রবাহিনীর কাছে কারণ পাকিস্তান ভয় পাচ্ছিলো যে যদি একবার মুক্তিবাহিনীর কাছে তারা সারেন্ডার করে তাহলে মুক্তিবাহিনীরা তাদেরকে জীবিত ফেরত যেতে দেবে না সো এরকম একটা ভয় ছিল যেটা সম্ভবও ছিল কারণ ওই পরিমাণ নিষ্ঠুর নির্যাতনের পরে ওই মানুষগুলোকে আদৌ জীবিত ফেরত যেতে দেওয়া উচিত কিনা এটা কিন্তু একটা প্রশ্নবিদ্ধ ব্যাপার যাই হোক তারা পরবর্তীতে ভারত মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করতে রাজি হয় প্রশ্ন হচ্ছে ওই তিনটি বাহিনীর প্রতিনিধিত্ব কে কে করেন পাকিস্তানের প্রতিনিধিত্ব কে করেন ভারতের প্রতিনিধিত্ব কে করেন বাংলাদেশের প্রতিনিধিত্ব কে করেন তোমরা দেখবে একটা ছবি আছে আমাদের সেই সারেন্ডারের একটা সুন্দর একটা ছবি আছে এ ছবির মধ্যে সেই প্রতিনিধি তিনজনকেই দেখা যাচ্ছে তোমাদের সবার কাছে সেই তিনজনের নাম জানতে চাচ্ছি আসাদ আমাকে পিছন থেকে উত্তর বলে দিচ্ছে আসাদ তুমি এদেরকে বলে দিও না প্লিজ একশো চুরানব্বই জন বন্ধু আমাদের সঙ্গে আছে এখনও আমি যখনই প্রশ্ন একটা উত্তর চাই তখনই তোমাদেরকে মনে করিয়ে দেই যে প্লিজ শেয়ার করবে ভিডিওটা শেয়ার করলে এই যে স্লাইডটা আমি তৈরি করেছি অনেক কষ্ট করে সেই স্লাইডটা তোমাদের কাছে পৌঁছে দিতে পারবো হ্যাঁ সাবিহা একটা উত্তর সঠিক দিয়ে ফেলেছি ইতোমধ্যে জগজিৎ সিং ওরা সঠিক উত্তর দেখি বাকিদের উত্তর এখন আসছে না নসিন আরেকটা উত্তর সঠিক দিয়েছে জেনারেল নিয়াজি আমি বাংলাদেশের টা জানতে চাই মিত্র বাহিনী ভারত বলেছে ওসমানি না ভাইয়া ওসমানি সেই সময় উপস্থিত ছিলেন না ওসমানী সেখানটাতে ছিলেন না বাংলাদেশের থেকে একজন একজন আব্দুর রব না কিন্তু ছিলেন রব সেই এলাকায় ছিলেন সেইখানটাতে বাংলাদেশের প্রতিনিধি এক একজন ছিলেন সামনে থেকে হ্যাঁ মাহবুবুর রহমানের উত্তর সঠিক হয়েছে আমি সঠিক উত্তর তিনটি দেখিয়ে দিচ্ছি মুক্তি বাহিনীর প্রতিনিধিত্ব করেন একে একে খন্দকার মূলত সেখানটাতে একটু স্ট্যাটুচুরি ছিল জিনিসটা জিনিসটা আনুষ্ঠানিক না তার কারণ হচ্ছে মুক্তি বাহিনীর কাছে কিন্তু সারেন্ডারটা হচ্ছে না সারেন্ডার হচ্ছে মিত্রবাহিনীর কাছে তবুও সেখানটাতে আনুষ্ঠানিকভাবে অনানুষ্ঠানিকভাবে উপস্থিত ছিলেন একে খন্দকার পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছিলেন জেনারেল নিয়াজি যাকে তৎকালীন পাকিস্তান রাজ্য তাকে টাইগার নিয়াজি নামে জানতো কিন্তু পরবর্তীতে সেই টাইগারগিরি বের হয়ে গেছিলো আর কি বেশি দিন টেকেনে টাইগার টাইগারগিরিটা আর ভারতের ভারতের প্রতিনিধিত্ব করেন জেনারেল জাগজিৎ সিং আরোরা এই সময় জেনারেল মানেকশ নামে আরেকজন জেনারেল ছিলেন তিনি খুব বড়ো একটা ভূমিকা রেখেছিলেন যারা যারা এইটা সম্পর্কে আরও জানতে চান যারা জানতে চান যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কেমন হয়েছিল এবং এই সারেন্ডারটা দেখতে কেমন হয়েছিল তারা একটা বই পড়তে পারেন এই বইটা আমার খুব প্রিয় একটা বই আমি সাজেস্ট করব সারেন্ডার অ্যাট ডাক্কা সারেন্ডার অ্যাট ডাক্কা এই বইটা পড়বেন এইটা জে এফ আর জ্যাকব এটা জেফ আর এই ভদ্রলোক সেদিন ওখানটাতে ছিলেন এবং তিনি চাক্ষুষভাবে যে সকল অভিজ্ঞতা তিনি পেয়েছিলেন তিনি সেই জিনিসগুলো কিন্তু আমাদের আমাদের সঙ্গে শেয়ার করেছেন আহ আচ্ছা এর পরবর্তীতে দেশ স্বাধীন হয়ে গেল দেশ মুক্ত হয়ে গেল দেশ শত্রু মুক্ত হয়ে গেল এবং বাংলাদেশ নতুন করে গড়ে তোলার যে কাজটা শুরু হলো মিন ওয়াইল আমাদের যে জাতির পিতা তিনি কিন্তু তখনও পাকিস্তানে কারাগারে বন্দী ছিলেন এবার আমাদের সেই জায়গাটাতে যাওয়ার আগে মুক্তিযুদ্ধের কিছু বিষয় আমাদের বাকি রয়ে গেছে সেই জিনিসগুলি একটু কাভার করতে হবে এইটা একটা মানচিত্র এই মানচিত্রে আমি মূলত চিহ্নিত করেছি যেই বিভিন্ন সেক্টরগুলো ছিল মুক্তিযুদ্ধের সময়কার সেই সেক্টরগুলোকে এখানটাতে চিহ্নিত করা হয়েছে তোমরা দেখবে যে এইটার কিন্তু নির্দিষ্ট কোনো মানে প্যাটার্ন ফলো করা খুবই ডিফিকাল্ট এখানটাতে তবুও তুমি দেখো একটু একটা ক্লকওয়াইজ একটা প্যাটার্ন আছে এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশটা না কারণ দশটা নৌবাহিনী আর লাস্টে এখানটাতে এগারো সো এইটা একটু ফলো করাটা কঠিন সব সময় এরকম প্রশ্ন হয়ও না যে অমুক সেক্টর কোন এলাকা তমুক এলাকা কোন সেক্টর নির্দিষ্ট কিছু প্রশ্ন হয় সেই প্রশ্নগুলো কীরকম হতে পারে উত্তরগুলো কীরকম হতে পারে সেই জিনিসগুলো একটু লক্ষ্য করো আর সবার আগে যে প্রশ্ন তোমাদেরকে করতে পারে তা হচ্ছে এক নং সেক্টর কোন এলাকা তোমরা ম্যাপে দেখতে পারো ম্যাপে দেখে আমাকে উত্তর করতে পারো অলরেডি ম্যাপে কিন্তু যাচ্ছে যে এক নম্বর সেক্টরটা আসলে কোন এলাকা তাও তোমরা চাইলে এটা আমাকে কমেন্ট করে জানাতে পারো একশো নব্বই জন বন্ধু আছে এখনো আমাদের সঙ্গে তোমরা যারা অনেক প্যাশনের সঙ্গে এই ক্লাসগুলো ফলো করছো তোমাদের সবার জন্য শুভকামনা তোমরা নিশ্চয়ই ভালো করবে স্লাইডগুলো কালেক্ট করতে থাকো তুমি দেখবে যে এই সিজন শেষে তুমি সবগুলি স্লাইড তোমার হাতে চলে আসছে তখন কিন্তু তুমি খুব আরামে পড়াশোনাটা কন্টিনিউ করে যেতে পারবে সাবিহারি গেছে স্লাইড চাই শেয়ার করো স্লাইড পেয়ে যাবা শেয়ার করলে তোমার পাবলিক সেটিং করবা তোমার কমেন্টে আমি স্লাইড দিয়ে আসবো অসুবিধা নেই চট্টগ্রাম অনেকে উত্তর করে ফেলেছে এক নম্বর হচ্ছে চট্টগ্রাম দ্বিতীয় আর একটা প্রশ্ন করা হয় সেটা হচ্ছে রাজধানী ঢাকা ঢাকা সেই সময় কোন সেক্টরের অন্তর্গত ছিল এখন তুমি দেখবা যে ঢাকাটা মূলত এইখানটাতে পড়ছে ঢাকাটা এইখানটাতে বসে তো ঢাকা বেসিকলি দুই আর তিন দুটোর মধ্যেই কিন্তু বেশিরভাগ ঢাকা ঢাকার সিংহভাগ ছিল হচ্ছে দুই সেক্টরের অন্তর্গত অর্থাৎ যদি অপশানে তিন না থাকে যদি শুধু দুই নম্বর থাকে তাহলে উত্তর হবে দুই অর্থাৎ দুই নম্বর সেক্টরের সেক্টর দুই নম্বর সেক্টরেই ছিল হচ্ছে ঢাকা রাজধানী তখন ছিল দুই নম্বর সেক্টরের অন্তর্গত আর একটা প্রশ্ন হয় খুব কমন সেটা হচ্ছে মুজিবনগর বা যেখানটাতে আমরা একটু আগে দেখেছি যে মুজিবনগর সরকার যেখানটাতে ছিল সেই মুজিবনগরটা কত নম্বর সেক্টরে আবারও তোমাদের কাছে প্রশ্ন যে মুজিবনগরটা আসলে কোন সেক্ট কয় নম্বর সেক্টরে পড়েছে তোমরা উত্তর করার চেষ্টা করো আমি একটু পানি খাই হুম দেখি ইউটিউব থেকে কোনো উত্তর পাচ্ছি কিনা হ্যাঁ ইউটিউব থেকে অনেক দ্রুত উত্তর করে দেয় মাই গড নুরজাহান সুরভি সার পিউ হ্যাঁ অনেকে সঠিক কঠিন আছে কিন্তু ইউটিউবের গতি দেখা যাচ্ছে ফেসবুকের থেকে বেশি সঠিক উত্তর আট আট নম্বর সেক্টরে ছিল সেই ইয়ে আট নম্বর সেক্টরে ছিল আমাদের মুজিবনগর এই যে এই এলাকাটাতে হচ্ছে মেহেরপুর মুজিবনগর সরকার যেই যেখানটাতে আছে আচ্ছা মিনওয়াই যেহেতু আমরা আট নম্বর সেক্টর নিয়ে কথা বলছি যেহেতু আমরা মুজিবনগর সরকার নিয়ে কথা বলছি তোমাদেরকে ছোট্ট আরেকটা প্রশ্ন করে বসি সেটা হচ্ছে এই যে মুজিবনগর যেখানটাতে বর্তমানে একটা স্মৃতিসৌধ নির্মিত হয়েছে হ্যাঁ মুজিবনগরের সে স্মৃতিটাকে অম্লান রাখবার জন্য সেই স্মৃতিসৌধের স্থপতির নামটা কি কেউ বলতে পারবা একটু কঠিন প্রশ্ন করে ফেলছি না স্মৃতিসৌধের স্থপতির নাম কি যেই মুজিবনগর যেখানটাতে রয়েছে তার স্মৃতিসৌধের স্থপতি আমি এই এই উত্তরটা ইউটিউব থেকে পড়ি এত কমেন্ট চলে আসে ইউটিউবে যে আমি কমেন্টের শুরু আর শেষ করতে পারি না এখনো আট নম্বরই আসছে হুম তোমাদের কাছে প্রশ্ন যে মুজিবনগর যে স্মৃতিসৌধ রয়েছে সেই স্মৃতিসৌধর স্থপতির নাম কি মাজেদুর রহমান ইউটিউব থেকে সবার আগে সঠিক উত্তর দিয়েছে মাজেদুর রহমান এবং নিন সোহানুর রহমান সোহান আবদুল্লাল তানজিম আজকে আমার ফেসবুকে তিনটা নাম বারে বারে পড়ছি নও সোহানুর রহমান সোহান এবং তানজিম ভাইয়ারা এবং আপু আপনারা দুর্দান্ত পারফর্ম করছেন হ্যাঁ সঠিক উত্তর হচ্ছে তানভীর কবির তানভীর কবিরই সেই যেই স্মৃতিসৌধটা রয়েছে সেই স্মৃতিসৌধের স্থপতি আমি সেক্টরের কথায় ছিলাম সেক্টর থেকে লাস্ট আর একটা প্রশ্ন হয় সেটা হচ্ছে দশ আমি ভুলে উত্তর বলে ফেলছি আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম যে কয় নম্বর সেক্টর কোনো নির্দিষ্ট সেক্টর কমান্ডার ছিলেন না এবং নৌবাহিনী নৌবাহিনী কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল এটা সঠিক উত্তর হচ্ছে দশ নম্বর সেক্টর আপনারা দেখতে পাচ্ছেন যে দশ নম্বরটাকে পানির মধ্যে রাখা হয়েছে বঙ্গোপসাগর রাখা হয়েছে দশ নম্বর অপারেশন শুধুমাত্র পানির মধ্যে ছিল না এটা সমগ্র দেশে যে আমাদের জালের মতো ছড়িয়ে আছে অসংখ্য নদী হ্যাঁ সেই সেই নদীগুলোর মধ্যে বাংলাদেশে মনে হয় টোটাল নদীর সংখ্যা হচ্ছে সাতান্নটা এই সাতান্নটা নদীর মধ্যেই মোটামুটি দেখা যাবে তাদের অপারেশন ছিল নদী নিয়ে কিন্তু ক্লাস হবে হ্যাঁ নদী নিয়েও আমরা একটা লম্বা চড়া ক্লাস করে ফেলবো নিশ্চয়ই এই সেক্টর সংক্রান্ত আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু প্রায়শই হয়ে থাকে তা হচ্ছে সেক্টর কমান্ডার কে কে হ্যাঁ তো সেক্টর কমান্ডারের লিস্টটাও আমি নেওয়া দরকার সেক্টর কমান্ডার কে কে ছিলেন আগে বলে রাখি সেক্টর এক দুই এবং তিনে ইনারাই একমাত্র সেক্টর কমান্ডার নন তারপরে আরও সেক্টর কমান্ডার নিয়োজিত হয়েছিল তোমরা কি বলতে পারবা যে এই যে তিনজন জিয়াউর রহমান মেজর খালেদ মোশাররফ এবং কে এম শফিউল্লাহ তাদেরকে পরবর্তীতে এই তিনজনকে তিনটা ফোর্সের দায়িত্ব দেওয়া হয় এই তিনটা ফোর্সের নাম কী এই তিনজনকে তিনটা ফোর্সের দায়িত্বে নিয়োজিত করা হয় যারা বিশেষ ফোর্স ছিল এবং অনেকটা সেই কারণেই তাদেরকে এই সেক্টর কমান্ডারের দায়িত্ব থেকে অব্যাহত দিয়ে বিশেষ দায়িত্ব পাঠানো হয় তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এই তিনটি সেক্টর এই তিনটি ফোর্সের নাম কি একটু ইউটিউব থেকে পড়ি কমেন্টটা হম রাকিব বলছে ভাইয়া ক্লাসের সংখ্যা বাড়ালে ভালো হবে চেষ্টা করব ভাইয়া আমি ক্লাস ক্লাসের পাশাপাশি যদি ছোট ছোট ভিডিও করে পাঠানো যায় সেটাও চেষ্টা করব আচ্ছা জিহাদ রূপক সঠিক উত্তর দিয়েছে হ্যাপি ফ্যামিলি সঠিক উত্তর দিয়েছে মাসুম সঠিক উত্তর দিয়েছে ফেসবুকে একটু চলে যাই ফেসবুকে আবদুল্লা তানজিম ভাই একটু ভুল হয়ে গেছে তানজিম ভাই লিখেছেন জে ফোর্স কে ফোর্স এস ফোর্স ভাই জে ফোর্স না জেড ফোর্স হ্যাঁ তিনজনের নামের আদ্যক্ষর দিয়ে এই নাম তিনটা করা হয়েছে জিয়াউর রহমানের জেড আপনি জিয়াউর রহমান চিন্তা করছিলেন জে দিয়ে জেড ফোর্স কে ফোর্স এবং এম ফোর্স এস ফোর্স শফিউল্লাহ এস এই এই তিনটা ফোর্স বিশেষভাবে গঠন করা হয় এই সো এক দুই তিন মনে রাখার কিন্তু সহজ পদ্ধতি এইটাই জেড কে এস হ্যাঁ জিয়াউর রহমান খালেদ মোশারফ কে এম শফিউল্লাহ চিত্তরঞ্জন দত্ত আমি প্রায়শই যে সিয়ার দত্ত রোড আছে সেই সিয়ার দত্ত রোড দিয়ে আসা যাওয়া করি এবং মজার ব্যাপার হচ্ছে আমার অফিস হচ্ছে মীর শওকত রোডে হ্যাঁ সো এরাদের নামে রোড আছে আমি সিয়ার দত্ত রোড দিয়ে ক্রস করি আমার বাসার কাছেই এই রোডটা সিআর দত্ত রোড এবং মীর শওকতালী রোডে হচ্ছে আমার অফিস সো এই নামগুলো কিন্তু একটু একটু মনে রাখা দরকার হ্যাঁ কত নম্বর সেক্টরে কে কমান্ডার ছিলেন কার পদবী কি ছিল লক্ষ্য করবে এক থেকে পাঁচ মেজর ছয় নম্বর হচ্ছে উইং কমান্ডার আবার তিনজন মেজর হ্যাঁ সো তোমরা জিজ্ঞেস করতে পারো ভাই মেজর তো বেশ ইয়াং একটা পদ এই ইয়াং পদে এত বড় দায়িত্ব কেন দেওয়া হলো অনেকগুলো উত্তর আছে এক নম্বর উত্তর হচ্ছে সেই সময়ে বাঙালি যে সকল সেনা সদস্য ছিল যারা পাকিস্তানে পাকিস্তানি সেনাবাহিনীতে সার্ভ করতেন বাঙালি হবার কারণেই তাদের পদোন্নতি বেশ স্লো হতো তাই দেখা গেছে অনেক সময় অনেক চৌকশ সেনা সদস্য ছিলেন কিন্তু তারা তারা বেশি দূর সামনে যেতে পারতেন না কারণ পাকিস্তানি যে শাসক ছিল তারা বাঙালির বিরুদ্ধে চক্রান্ত করতো সবসময় তারা বাঙালিদেরকে উপরের দিকে উঠতে দিত না এবং এই কারণটাতে সে সময় এই মেজরদেরকে কিন্তু এই দায়িত্ব দেয়া হয়েছিল আচ্ছা মেজর কাজী নুরুজ্জামান সাত নম্বরে ছিলেন আট নম্বর সেক্টরে ছিলেন মেজর আবু ওসমান চৌধুরী মেজর এম এ জলিল ছিলেন নয় নম্বরে দশ নম্বরে নৌবাহিনীর কর্মকর্তাবৃন্দ আমার জানা মতে আটজন জন লিডার ছিলেন নৌবাহিনীর আটজন কমান্ডার ছিলেন যে আটজন এই ট্রেনিংয়ের যে কাজটি সে সে কাজ বা সেখানে যে পরিচালনা পুরো যুদ্ধটা পরিচালনা করবার যে কাজ সেগুলো তারা সম্পাদন করেছিলেন এবং এগারো নম্বর মেজর আবু তাহের যাকে আমরা পরবর্তী কর্নেল তাহের নামে চিনি যারা তার সম্পর্কেও অনেক ভালো মতো জানতে চান আমার আরেকটা প্রিয় বই ক্রাচের কর্নেল এই বইটা চাইলে পড়ে ফেলতে পারেন আমার খুবই প্রিয় বই তার সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন আপনাদের উইং এই এই সেক্টর সম্পর্কিত যদি আর কোনো প্রশ্ন থাকে প্লিজ আমাকে ফেসবুকে জানাবেন বা মেসেজে জানাবেন আমি চেষ্টা করব সেগুলোর উত্তর করবার জন্য ক্লাসের অনেক শেষ দিকে চলে আসছি আমরা পদক বিষয়ে একটু আলোচনা করি কেমন পদক জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট পদক থেকে অনেক প্রশ্ন হয় পদকের সবার আগে যেটা নিয়ে কথা বলবো তা হচ্ছে শ্রেষ্ঠ পদকটা নিয়ে আমরা জানি সাতজন মানুষকে তাদের বীরত্ব বীর সর্বোচ্চ বীরত্ব সূচক যেই কর্মকাণ্ড তাদের রয়েছে তার জন্য তাদেরকে মরণোত্তর এই খেতাবটা দেওয়া হয় বীরশ্রেষ্ঠ তারা সবাই শহীদ হয়েছিলেন কিন্তু কথা হচ্ছে যে সবারই বিশেষ বিশেষ কিছু তথ্য আছে এবং সেই তথ্যের উপর ভিত্তি করে তাদেরকে নিয়ে প্রশ্ন হবে তাই তো এগেইন আমি চার্টগুলো কিন্তু অনেক কষ্ট করে তৈরি করেছি তোমরা যদি ভিডিওটা শেয়ার করো তাহলে এই পুরো স্লাইডটা তোমাদের কাছে চলে যাবে যতগুলো চার্ট দেখছো যতগুলো টাইম লাইন দেখছো যতগুলো টেবিল দেখছো সবগুলো তোমাদের কাছে আমি পাঠিয়ে দেবো ম্যাপসহ সো আমি সাতজনের নাম লিখেছি কয়েকজনের নামের সঙ্গে কিছু বিশেষ তথ্য যোগ করেছে যেমন রুহুল আমিন তিনি ছিলেন জ্যেষ্ঠতম হ্যাঁ তিনি সিনিয়র মোস্ট ছিলেন সাতজন বিশ্রেষ্ঠর মধ্যে এটাও প্রশ্ন হয় যে জ্যেষ্ঠতম বিশ্রেষ্ঠের নাম কি তখন উত্তর হবে হচ্ছে রুহুল আমিন এবং তার ক্ষেত্রে আরও একটা উত্তর হচ্ছে তার আরও একটা প্রসঙ্গ হচ্ছে তার মৃতদেহ উদ্ধার করা যায়নি কারণ তিনি নৌবাহিনীতে কাজ করতেন তিনি রণতরী চালাতে চালাতে সে সময় সেখানটাতে যুদ্ধ করতে করতে তার মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি বলা হয় যে হানাদার বাহিনী বা রাজাকার বাহিনী এমনভাবে তাকে নির্যাতন করেছিলেন বা হত্যা করেছিলেন যে পরবর্তী তার মৃতদেহ পাওয়া যায়নি হয়তো পানিতে ভেসে গিয়েছিল এবং পরবর্তীতে সেটাকে আর উদ্ধার করা সম্ভব হয়নি আচ্ছা দ্বিতীয় যে যেই তথ্যটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে সিপাহী মোস্তফা কামাল তিনি ছিলেন প্রথম শহীদ সবার আগে তিনি কিন্তু শহীদ হয়েছিলেন আমি যদি ভুল না বলে থাকি তাহলে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর তিনি সম্ভবত সর্বশেষ শহীদ হন এই বীরশ্রেষ্ঠদের মধ্যে তিনি চা চা বাগানে যুদ্ধ করছিলেন চোদ্দোই ডিসেম্বর থ্যাংক ইউ আসাদ আসাদ আবারও সঠিক উত্তর দিয়েছে চোদ্দই ডিসেম্বর জাহাঙ্গীর তিনি সর্বশেষ যিনি শহীদ ছিলেন সাতজন বিশ্রেষ্টের মধ্যে অর্থাৎ এই তথ্যটা আমার লিখতে মনে নাই তোমরা যখন স্লাইডটা পাবা স্লাইডটা পাওয়ার আগে সবার আগে এই তথ্যটা লিখে নিবা এবং লিখে নিয়ে স্লাইড স্লাইডে আরও তথ্য অ্যাড করে আমাদের সঙ্গে আবার শেয়ার করো শেয়ারিং ইজ কেয়ারিং আচ্ছা এই আগেরটা তো চলে গেছে রাইট ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান তিনি প্রথমত পাকিস্তানে সমাহিত ছিলেন পরবর্তীতে তাকে আবার নিয়ে নিয়ে এসে বাংলাদেশে সমাহিত করা হয় পাকিস্তানে মাগরুর বিমানবন্দর ছিল করাচিতে এই তথ্যটাও তোমাদের জানা থাকা দরকার পাকিস্তানের মাগরুর বিমানবন্দরে তাকে সমাহিত রাখা হয়েছিল পরবর্তীতে আমরা সেই মৃতদেহ আবার উদ্ধার করি কারণ সেখানটাতে তাকে অত্যন্ত অপমানের সহিত সমাহিত করা হয় বাংলাদেশ তাকে সসম্মানে বীরের বেশে ফিরিয়ে নিয়ে আসে তার মৃতদেহকে এবং সে বাংলাদেশে আবার তাকে সমাহিত করা হয় এবং সর্বশেষ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান তিনি ছিলেন কনিষ্ঠতম বীরশ্রেষ্ঠ এই সাতজনের মধ্যে অর্থাৎ আমরা এই যে বিশেষ তথ্যগুলো আছে সেই তথ্যগুলো জানার চেষ্টা করছি এখন তুমি প্রশ্ন করতে পারো ভাইয়া এদের জন্মসাল জন্ম তারিখ কোন দেশ থেকে আসছেন তা কি প্রশ্ন হতে পারে না হতে পারে খুব কম সম্ভাবনা জন্ম তারিখ বিশেষ করে খুবই কঠিন সাতজন মানুষের জন্ম তারিখ মৃত্যু তারিখ মনে রাখা তুলনামূলকভাবে খুবই কঠিন বাট এই যে আমি এটা বললাম ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সর্বশেষ শহীদ সর্বপ্রথম শহীদ তাদের মৃত্যু দিবসগুলো কিন্তু তুমি চাইলে মনে রাখতে পারো মৃত্যু দিবসগুলো মনে রাখতে পারো কারণ সেগুলো কিন্তু মুক্তিযুদ্ধের কনটেক্সটেও অনেক বেশি প্রাসঙ্গিক তাই সেই তারিখগুলো আমাদের মনে রাখা উচিত শেয়ার করা থামাবে না ভিডিওটা আমি লাস্টে একটু দ্রুত যাওয়ার চেষ্টা করি রাইট পদক বীরশ্রেষ্ঠ ছাড়াও কিন্তু অনেক পদক ছিল আমাদের মোট পদকের পদকপ্রাপ্ত যোদ্ধার সংখ্যা ছিল ছয়শো তোমরা অনেকে বইয়ে হয়তো ছয়শো পাবে এখানটাতে একটা কথা আছে সেটা হচ্ছে পরবর্তীতে যদি ভুল করে না থাকি দু পরবর্তী সময়ে একজনকে এই বীরত্বসূচক যে খেতাব রয়েছে সেটা দেওয়া হয় তিনি ছিলেন হচ্ছে কর্নেল জামিল হ্যাঁ কর্নেল জামিলকে পরবর্তীতে সেই খেতাবটি দেওয়া হয় তিনি পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন সপরিবারে হত্যা করা হয় তখন কর্নেল জামিলের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টেলিফোনে যোগাযোগ স্থাপন করতে পারেন এবং তিনি নিজের প্রাণের মায়া ত্যাগ করে তার প্রিয় নেতাকে রক্ষা করবার জন্য কোনো কিছু চিন্তা না করেই গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছিলেন তোমরা যারা ধানমন্ডিতে কখনো এসছো ধানমন্ডি বত্রিশ নম্বরের আশেপাশে কখনো এসছো দেখবে যে একটা সোভানবাগ মসজিদ আছে লাল রঙের একটা মসজিদ আছে উনিশশো সালে ১৫ পনেরোই আগস্ট রাতে এই কর্নেল জামিলকে ওই মসজিদটার সামনেই হত্যা করা হয় এবং পরবর্তীতে তার তাকে এই বীরত্বসূচক খেতাবটা মরণোত্তরভাবে দেয়া হয় সুতরাং এই এই আমি যখন ওই মসজিদের সামনে দিয়ে আসা যাওয়া করি আমার অনেক শিহরিত অনুভূত হই যে এই জায়গাটাতেই কর্নেল জামিল হেঁটে গিয়েছিলেন এবং তাকে প্রাণ দিতে হয়েছিল যাই হোক ছোটো একটা গল্প বলতে গিয়ে অনেক বড় গল্প বলে ফেললাম ছয়শো সাতাত্তর জন হচ্ছে মোট আমাদের খেতাবপ্রাপ্ত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অনেকে নম্বরগুলি বলে দিচ্ছেন যেমন বীরুত্তম আছেন ঊনসত্তর জন চমৎকার মোহাম্মদ শজিব বলেছেন অনেক শেয়ার করছি স্লাইডটা দিবেন দয়া করে অবশ্যই আমি কাউকে স্লাইড থেকে বঞ্চিত করব না যদি পাবলিক শেয়ার করে থাকেন ডেফিনেটলি স্লাইডটা পেয়ে যাবেন একমাত্র আদিবাসী বীর বিক্রম হচ্ছেন ইউকে চিং মার্মা এইটাও খুবই ইম্পর্ট্যান্ট ইনফরমেশন অনেক সময় কিন্তু আমাদের পরীক্ষায় চলে আসে একজন বিদেশি নাগরিক ছিলেন কি অসাধারণ ব্যক্তি তিনি বিদেশি একজন ভদ্রলোক বাংলাদেশে বাটা সু কোম্পানিতে চাকরি করতেন দেশে যুদ্ধ শুরু হলো তিনি চিন্তা করলেন আমিও যুদ্ধ করব। এবং তিনি যুদ্ধ করলেন এবং যুদ্ধ করে খেতাবও পেলেন তার নাম হচ্ছে ডাব্লিউ এস ওডারল্যান্ড তোমাদের সবার কাছে প্রশ্ন ডাব্লিউ এস ওডারল্যান্ড কোন দেশের নাগরিক সবার কাছে প্রশ্ন ডাব্লিউ এস ওডারল্যান্ড কোন দেশের নাগরিক ছিলেন একজন জিজ্ঞেস করেছেন ধানমন্ডি কোথায় ধানমন্ডি বত্রিশ নাম্বারের সামনে যে সোভানবাগ মসজিদটা আছে সেটার কথা বলছিলাম হ্যাঁ ফারুক জিয়া লিখেছেন স্লাইড হ্যাঁ স্লাইড দিব অবশ্যই দিব স্লাইড স্লাইড আপনি শেয়ার করলে আমি স্লাইডটা টা পাঠাই দিব আপনার কাছে কোনো সমস্যা নেই আচ্ছা আমাদেরকে থেকে জয়েন করেছে সাবিয়া ফাইরোজ মাহমুদ জিজ্ঞেস করছেন কর্নেল জামিলকে খেতাবপ্রাপ্ত জি তিনি খেতাপ্রাপ্ত তিনি ওই ঘটনার পরে মরণোত্তর ভাবে পান প্রদীপ্ত শাহ সঠিক উত্তর দিয়ে ফেলেছেন এবং সোহানুর রহমান সোহান আবার সঠিক উত্তর দিয়েছেন অস্ট্রেলিয়া তিনি নেদারল্যান্ডস বংশোদ্ভূত তিনি একজন জন্মগতভাবে একজন ডাচ কিন্তু পরবর্তীতে তিনি অস্ট্রেলিয়ার একজন নাগরিক ছিলেন এবং তিনি বিদেশি মুক্তিযোদ্ধা বিদেশি নাগরিক সত্ত্বেও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং খেতাব পান সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত শহীদুল ইসলাম বীর প্রতীক তার নাম হচ্ছে লালু ভাই শহীদুল ইসলাম লালু ভাই লালু ভাই যখন বারো বছর বয়স তখন তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন আমার সৌভাগ্য হয়েছিল আমি যখন কলেজ সেকেন্ড ইয়ারে পড়ি আমার ফার্স্ট ইয়ারে পড়ি সৌভাগ্য হয়েছিল লালু ভাইয়ের সঙ্গে দেখা করার তিনি অত্যন্ত জরাক্লিষ্ট অবস্থায় ছিলেন তিনি অসুস্থ ছিলেন সেই সময় তার সঙ্গে আমার দেখা হয় এবং অসাধারণ একজন মানুষ মাত্র বারো বছর বয়সে তিনি বীর প্রতি কী সাহসের সঙ্গে তিনি যুদ্ধ করেছেন শেষ পর্যন্ত জীবন যুদ্ধে অনেকটা পরাজিত ছিলেন উনি মানে অনেক অসুস্থ অবস্থায় তাকে অবহেলিত অবস্থায় চলে যেতে হয়েছে বাঙালি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কি পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয়েছে এমনকি মুক্তিযুদ্ধের পরেও লালু ভাই তাদের একটা বড় নিদর্শন শহীদুল ইসলাম বীর প্রতীক লালু ভাই তিনি হচ্ছেন সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত নারী খেতাবপ্রাপ্ত দুজন আছেন তারামন বিবি ও সেতারা বেগম খুবই কমন দুইটা নাম আমরা সবাই এই নাম দুটা পড়তে পড়তে ছোটোবেলার থেকে বড় হয়েছি বাট এখনও কিন্তু প্রায়শই প্রশ্ন হয়ে থাকে এই প্রশ্নটা আমরা খুব কম পেয়ে থাকি একাধিক খেতাবপ্রাপ্ত তারা একই সঙ্গে সম্ভব দুটো দুই ধরনের খেতাব তারা পেয়েছেন আফতাব আলী ও আব্দুল ওয়াহেদ চৌধুরী এটা আমিও জানতাম না এটা আমি আজকে রিসার্চ করে বের করেছি যে দুজন আছেন যে দুটো করে তারা খেত খেতাব পেয়েছেন আফতাব আলী ও আব্দুল ওয়াহেদ চৌধুরী জানার তো কোনো শেষ নাই জেনে রাখলাম সমস্যা কি লাস্ট স্লাইড আজকে মুক্তিযুদ্ধের টাইম লাইন মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলার কথা কিন্তু মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশ নিয়ে ছোট্ট দুটো তথ্য দেওয়ার জন্য এই লাস্ট স্লাইডটা খুলে বসলাম সেটা হচ্ছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন এই তারিখটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমরা সবাই জানি যে দশ জানুয়ারি উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে ফেরত আসেন এবং তিনি আবারও একটা আবেগ আপ্লুত হয়ে একটা ভাষণ দেন এবং সেইটার খুব চমৎকার কিছু ভিডিও ইউটিউবে আছে এই তারিখটা দরকার কিন্তু হ্যাঁ এটা স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে আমরা জানি গণ সংবিধান গণপরিষদে কবে গৃহীত হয় আচ্ছা সংবিধান নিয়ে একটু কথা বলি আগের ভিডিওতে আগের লাইভের সময় আমি জিজ্ঞেস করছিলাম যে পঁয়ত্রিশ জন না চৌত্রিশ জন পরে আমি চেক করে দেখলাম আসলে সংখ্যাটা হচ্ছে চৌত্রিশ হ্যাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফেরত আসলেন বং সে সময়ে তখনও তরুণ ডক্টর কামাল তাকে নেতৃত্ব দিয়ে সংবিধান রচনা করবার জন্য আদেশ দিলেন এবং সংবিধানের যে খসড়া সেটা তৈরি হতে শুরু করলো তখন গণপরিষদ ছিল তখন যে আমরা আজকে সংসদ চিনি জাতীয় সংসদ শেষ জাতীয় সংসদ ছিল না গণপরিষদে গৃহীত হয় সেই যে খসটাটা চৌত্রিশ জন আইনজীবী সংবিধান বিশেষজ্ঞ এবং বিশেষ ব্যক্তিবর্গ মিলে যে কমিটি করা হয়েছিল তারা সংবিধানটি তৈরি করেন এবং চার নভেম্বর উনিশশো সালে এই সংবিধানটি গৃহীত হয় এবং সংবিধান দিবস কবে এই প্রশ্ন যদি কখনো তোমাকে জিজ্ঞেস করা হয় এটাই হচ্ছে তার উত্তর চার নভেম্বর উনিশশো সালে সংবিধানটি গৃহীত হয় লাস্ট একটা জিনিস আমি তুই এখানেতে অ্যাড করেছি সংবিধান কার্যকর ও জাতীয় স্মৃতিসৌধের নির্মাণ শুরু কেন দিয়েছি তুমি এখনই বুঝতে পারবা ষোলোই ডিসেম্বর উনিশশো সালে দিয়েছি তার কারণ হচ্ছে যে এই ষোলোই ডিসেম্বর আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে একটা বিশেষ দিন যে এটা হচ্ছে আমাদের বিজয় দিবস এই দিন আমাদের বিজয় হয়েছিল একই সঙ্গে এই সময় উনিশশো সালে ঠিক এক বছর পরে সেখানটাতে কিন্তু সংবিধানের সূচনা হয়েছিল এবং জাতীয় স্মৃতিসৌধের নির্মাণ কাজও শুরু হয়ে গিয়েছিল এ অর্থাৎ বুঝতে পারছো যে আমরা তারিখের সঙ্গে যখন তারিখ আরও মিলিয়ে পড়বো তখন আমাদের মনে রাখার সম্ভাবনা আরও বেশি বেড়ে যাবে আজকে পরপর দুটো লাইভ ক্লাস নিলাম দুটোই বাংলাদেশের ইতিহাস বিষয় একটা মুক্তিযুদ্ধ পূর্ববর্তী ইতিহাস একটা মুক্তিযুদ্ধের পরবর্তী ইতিহাস দুটো ক্লাসে আমি চেষ্টা করেছি যত তথ্যকে সহজভাবে সাজিয়ে আনা যায় কীভাবে করে টাইম লাইন তৈরি করা যায় কিভাবে করে চার্ট তৈরি করা যায় টেবিল তৈরি করা যায় মানচিত্র দেখে মনে মনে রাখা যায় এই সহজভাবে জিনিসগুলো উপস্থাপন করার আমি পরবর্তী লাইফ ক্লাসগুলোতেও একইভাবে চার্ট টেবিল মানচিত্র এগুলোর মাধ্যমে পড়ানোর চেষ্টা করব। আশা করি আমার সঙ্গেই থাকবে শেষবারের মতো অনুরোধ করছি যে এই লাইভ ক্লাসটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো যদি শেয়ার করো তাহলে অবশ্যই এই লাইভ ক্লাসের ভিডিওটি লাইভ ক্লাসের স্লাইডটি তোমাকে পাঠিয়ে দেওয়া হবে স্লাইডগুলি অবশ্যই সংগ্রহ করবে এবং নিয়মিত এই স্লাইডগুলো দেখে পড়াশোনা করবে দেখা হবে আগামী সপ্তাহে টিল দেন নেভার স্টপ লার্নিং কিপ ইউর প্রিপারেশন গোয়িং অন আলাইকুম গুড নাইট